আজকে বাংলায় তিনটে জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে নতুন করে, আপনারা জানেন? একটা বালুরঘাট, একটা কুচবিহার। অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা বাড়াবো যাতে একটু বড় ফ্লাইট যেতে পারে। কুচবিহার, বালুরঘাট আর মালদা জমি রেডি করে রেখে দিচ্ছি, পারমিশনই দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, আর পুরুলিয়াতেও আমরা একটা এয়ারপোর্ট করব। আমরা 26টা হেলিপ্যাড অলরেডি তৈরি করেছি বাংলায়। দীঘাতেও হেলিপ্যাড আছে, গঙ্গাসাগরেও আছে। আমি একদিন ঝাড়গ্রাম যেতাম, ছেলেমেয়েরা আমায় বলতো বুক কাঁপছে, কখন এসে ধরে নিয়ে চলে যাবে, কখন খুন করে দেবে। মাওবাদীদের হাতে সেদিন যারা খুন হয়েছিলেন সিপিএমের আমলে, প্রত্যেক পরিবার যাদের এভিডেন্স আছে, আমরা কিন্তু সবাইকে চাকরি করে দিয়েছি। এবং যে পরিবারগুলো খুঁজে পাওয়া যায়নি তাদেরও পরিবারকে আমরা আর্থিক সাহায্য দিয়েছি। অনেক ছেলে মেয়েরা তারা মূল স্রোতে জয়েন করেছে, তাদেরও আমরা চাকরি বাকরি দিয়েছি। দেউচা পাতমিতে অনেক আদিবাসী ভাই বোনেরা আছে আমার, তাদের আমরা বাড়ি করে দিচ্ছি, তাদের আমরা জমি শিফট করার জন্য টাকা দিচ্ছি, চাকরিও করে দিচ্ছি স্পেশাল ক্যাটাগরিতে। কারণ তাদের মধ্যে অনেকের পুলিশের হাইট নাও থাকতে পারে, বিশেষ করে হাতিতে মারা গেলে, হাতি মেরে ফেললে, আর বিশেষ করে দেউচা পাতমি, এদের জন্য স্পেশাল ক্যাটাগরি ডিক্লেয়ার করা হয়েছে। হাতিতে মরে গেলে খুব দুঃখের, কিন্তু আমরা ঘোষণা করেছি হাতিতে যদি কেউ মারা যায় হাতির মৃত্যুতে এককালীন 5 লাখ টাকা পাবে এবং তার পরিবার একটা চাকরি পাবে, এটাও আমরা ঘোষণা করেছি। মাটির সৃষ্টি, শুকনো মাটি, অনুর্বর, জল নেই, না আছে পানীয় জল, না আছে চাষির জল, সেই মাটিটাকে আমরা জলাক্ত করছি, মানে সবুজায়ন করছি, করে সেখানে আমরা চেক ড্যাম করছি, আমরা হর্টিকালচার করছি, আমরা পুকুর করছি, আমরা মাছ ছাড়ছি, এরকম অনেক কাজ করছি আমরা। প্রকৃতিতে ভরপুর আর সংস্কৃতিতে গানের সুর, বাংলা হচ্ছে আমাদের দুর্গাপুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে, আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে বাংলায়, দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুঁজে নিলেই একটা ঠোঙা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব, বলবে আমি বিত্তবান হতে চাই না, আমি বিবেকবান হতে চাই।